ওয়েলকাম টু মাই চ্যানেল নিউটিস ইভিএম আজ তোমাদের শেখাবো রিয়ারেন্স মেকিং বর্তমানে সকল ক্লাসে রিয়ারেন্সটি আসা দেখা যায় কিন্তু সকল এই রিয়ায়েন্স কিন্তু লিখতে পারে না বা বুঝতে পারে না যার কারণে রিয়ালেন্সে ফুল মার্কস পায় না তো আজকে আমরা রিয়ায়েন্স করার সহজ পদ্ধতি দেখাবো কীভাবে তুমি রিয়ালেন্স করলে তোমার দশ দশ পাওয়া যাবে এরকম পদ্ধতি তোমাদের শিখিয়ে দিবো যা তোমাদের সকল ক্ষেত্রে কাজে লাগবে তো এই ক্লাসটির মাধ্যমে হেল্প পাবে এসএসসি জিএসি এবং এসএসসি বা যে কোনো ক্লাসেরই আপনারা হেল্প পাবেন এই ক্লাসটির মাধ্যমে তো মঞ্চুর সহকারী ক্লাস দেখতে হবে তো প্রত্যেক ক্লাসের মতো আজকেও আমাদের তোমাদের জন্য পাঁচটি ওয়ার্মিনিং আছে তো ওয়ার্ড ওয়ার্মেনিংগুলো আমি আগে শিখে নেব ওয়ার্ভেনিং স্টান মেজার্স অত কঠোর ব্যবস্থা ইউটিলাইজেশন ক্যাপাসিটি অত ব্যবহার ক্ষমতা তারপর ইমিউন ইস্যু তো আসন্ন সমস্যা সাস্টেনেবল অ্যান্ড ইনক্লুসিভ টেকসই এবং সমেত ইনফ্লেশন রেট অর্থাৎ মুদ্রার স্মৃতির হার এই হলো আজকে তোমাদের পাঁচটি ওয়ার্ড মিনিং আপনারা অবশ্য তোমরা অবশ্যই ওয়ার্ড মিনিংগুলো ভালোভাবে মুখস্থ করে নিবে কারণ এই ওয়ার্ড মিনিংগুলো অনেক ইম্পর্টেন্ট তারপর আমরা চলে যাচ্ছি রিয়ারেন্স ক্লাসে রিয়ারেন্স সাধারণত তিনভাবে আসতে দেখা যায় এক হলো ব্যক্তি ব্যক্তিজীবনী দুই হল নৈতিক নৈতিকতা নৈতিকতামূলক গল্প সমূহ তিন নম্বর হলো বিশেষ কোনো সমূহ তো এখানে ব্যক্তি জীবনে বলতে বোঝায় একজন ব্যক্তি নিজের জীবনী সম্পর্কে কোনো কিছু যেমন এখানে হতে পারে রবীন্দ্রনাথ সম্পর্কে কোনো কিছু বা কাজী নজরুল ইসলাম বা যে কোনো কারোর ব্যক্তি জীবনী হিসেবে ব্যক্তি হিসেবে এখানে আসতে পারে নৈতিকতা গল্পমূলক গল্প সমূহগুলো হচ্ছে যেমন আমরা অনেক গল্প পড়ে থাকি ছোটোবেলায় ছোটো থেকে আমরা পড়ে আসছি যেমন ওয়ান্স আপনার টার্মিয়ার ওয়াজে টু ফ্রেন্ডস বা এটা হতে পারে হ্যামেলিয়ান বাসিওয়ালা হতে পারে বা রাখাল এই লায়ার রাখাল রাখাল পালক মিথ্যেবাদী রাখাল এটা সেটা হতে পারে এই গল্পসমূহ আর কি গল্প গল্পসমূহ যদি আসে তাহলে দেখা যায় এটা কোনো আর কি রুলস নেই পড়ানোর জন্য এটা তোমরা আগে যেভাবে পড়েছ সেভাবে পড়তে হবে কিন্তু তোমাদের যে গল্প সম্পর্কে আসতে পারে সেই গল্পটা মনে রাখতে হবে তার জন্য তোমাদের গল্প অবশ্যই পড়তে হবে জানতে হবে তাহলে এই নৈতিকতামূলক গল্প সমূহ রিয়ালিস্ট্রি তোমরা পেয়ে থাকবে এবং বিশেষ কোনো ঘটনাসমূহ বিশেষ কোনো বিশেষ কোনো ঘটনাসমূহ বলতে বোঝায় যেমন যে ঢোলি সিস্টেম যৌতু প্রথা যৌতু প্রথা যে কোনো দশটি লাইন দিয়ে দিলো এলোমেলো করে সেটাকে তোমাদের ঠিক করে লিখতে হবে বা দেওয়া দেওয়া হলো ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে দশটি লাইন যা আপনাদের সাজিয়ে লিখতে হবে এরকম কিছু আসতে পারে তো এটাও তোমাদের বিশেষভাবে আগে যেভাবে তোমরা শিখেছ সেভাবে লিখতে হবে এবং আজকে তোমরা শেখো ব্যক্তি জীবনী ব্যক্তি জীবনীটা বেশি আস্তে শেখার দেখা যায় তাই ব্যক্তি জীবনীটা আমরা ভালোভাবে শিখব তো ব্যক্তি জীবনী শেখার নিয়মগুলো তোমাদের দেখাচ্ছি তোমরা অবশ্যই খাতা আমাদের নোট করে রাখবে ব্যক্তি জীবনী রিয়ায়েন্স করার নিয়ম এক নাম্বার ওয়ান ব্যক্তি পরিচয় অর্থাৎ যে যার সম্পর্কে রিয়ারেন্সটা আসবে তার পরিচয় প্রথমেই লেখা থাকবে বা দেওয়া থাকবে তার পরিচয় যেমন নাম দেওয়া থাকতে পারে বা যে কোনো পরিচয় সম্পর্কে দেওয়া থাকতে পারে সেই লাইনটা আপনাদের সবার প্রথম লিখতে হবে দ্বিতীয়ত জন্ম যার ব্যক্তি সম্পর্কে যেসব ব্যক্তি সম্পর্কে প্রথমে লেখা থাকবে তার জন্ম তারিখ বা ডেট দেওয়া থাকবে সেই জন্ম তারিখ ডেটটা দ্বিতীয় লাইনে লিখতে হবে তিন নাম্বার তিন পিতা মাতার পরিচয় তো তার জন্ম তারিখ দেওয়ার পর অবশ্যই তার পিতা মাতা পরিচয় চলে আসবে তো সেই পরিচয়ের লাইনটি আপনি তৃতীয় তৃতীয় নম্বরে নিয়ে আসবেন নাম্বার ফোর শৈশবকাল তো তার পরিচয় দেওয়ার পর তার শৈশবকালে তার সে কী করেছে বা কী ঘটনা শৈশবকালে ছিল বা কীরকম কী কিসের প্রতি আকর্ষণ ছিল শৈশবকাল থেকে এরকম কিছু থাকতে পারে সেটা আপনি চার নম্বরে নিয়ে আসবেন নম্বর ফাইভ ডিগ্রি সমূহ অর্থাৎ সে শৈশবকাল পার করার পর সে যে কলেজে পড়েছে বা যে যে পড়াশোনা করেছে সেই পড়াশোনা থেকে কোনো অর্জিত ডিগ্রি পেয়েছে কিনা সেটা আমাদের দেখতে হবে এবং খুঁজে দেখতে হবে আছে কি না সেটা থাকলে অবশ্যই সেটা পাঁচ নম্বরে নিয়ে আসতে হবে নাম্বার সিক্স বিশেষ লেখনী সে পড়াশোনা করার পর বা ডিগ্রি অর্জন করার পর সে কোনো বিশেষ কোনো লিখেছে বা কোনো কিছু গ্রন্থ আবিষ্কার করেছে এরকম কোনো কিছু হলে সেটা এখানে নিয়ে আসতে হবে যদি যদি একজন মনীষী সম্পর্কে হয় তাহলে অবশ্যই সেখানে এখানে বিশেষ কোনো আবিষ্কার বা কোনো কিছু থাকলে সেটা এখানে আবিষ্কার নিয়ে আসতে হবে বা আবিষ্কার বিশেষ কোনো গ্রন্থসমূহ সে যদি কোনো বিশেষ লেখনী থেকে যদি গ্রন্থ বিশেষ গ্রন্থ তৈরি করে বা বিশেষ কোনো কিছু আবিষ্কার করে তাহলে অবশ্যই সেটা সাত নম্বর নিয়ে আসতে হবে আট নম্বর সেই সেই গ্রন্থ সময় থেকে যে পুরস্কার লাভ করেছে বা সে জীবনী থেকে কী কী পুরস্কার পেয়েছে সেই পুরস্কারটা এখানে নিয়ে আসতে হবে নয় নম্বর সে তার এই সব সব কিছু পার করার পর লাস্ট পর যে এসে সে কোনো রোগে আক্রান্ত হয়েছে কিনা বা কোনো ঘটনা ঘটেছে কিনা সেই সব কিছু আপনার নয় নম্বরে নিয়ে আসতে হবে দশ নম্বর মৃত্যু তারা সে কত সালে মৃত্যুবরণ করেছে বা তার কোথায় কিভাবে মৃত্যু হয়েছে সেই সম্পর্কে বলা থাকলে অবশ্যই সেটা নাম্বার টেনে নিয়ে আসতে হবে নাম্বার এগারো তাকে নিয়ে ঘটে যাওয়া বিপ্লব অর্থাৎ সে তার মৃত্যুর পর কোনো ঘটনা ঘটেছে বা তাকে নিয়ে কোনো ঘটনা বই বের হয়েছে বা কোনো কিছু ঘটে যাওয়া বা ঘটনাই এখানে উল্লেখিত হবে এই হল ব্যক্তিজীবনী ব্যক্তিজীবনী রিয়ারেন্স সাধারণত এইভাবেই আসে আপনারা মতো খেয়াল করলে দেখতে পাবেন যে প্রত্যেকটি রিয়ায়েন্সই এরকম ধাপে ধাপে দেওয়া থাকে তো এটা খেয়াল করলে আপনারা অবশ্যই দশে দশ পাবেন তো রিয়ায়নেন্স কীভাবে লিখতে হবো লিখব সেটা সম্পর্কে আমি একটু ধারণা দিচ্ছি অনেকে রিলায়েন্স ফুল মার্ক পেতে পারে কিন্তু লেখার কারণে এক নম্বরও পায় না নাম্বার জিরো পায় সেটা তার কারণ হলো তার লিখার স্টাইল বা যেভাবে লিখতে হয় সেটা সে জানে না বা সে জানার চেষ্টাও করেনি তো কীভাবে লিডেন্স দেখতে হবে লিডেন্স দুইভাবে লেখা যায় এক নম্বর হচ্ছে আপনার যে অথ ফার্স্ট অ্যান্সারটা যেখানে থাকবে যেমন ডি নাম্বার ছিল ফার্স্ট অ্যান্সারটা তো আপনি সেই ফার্স্ট অ্যান্সারটা ফার্স্টে লিখবেন তারপর প্লাস ইউজ করবেন তারপর ই তারপর যে তারপর যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা তারপর প্লাস তারপর যে অ্যান্সারটা হবে সেই অ্যান্সারটা এইভাবে আপনি ধাপে ধাপে লিখে যেতে হবে অথবা এইভাবে লিখতে পারেন যে নাম্বার ওয়ান টু থ্রি ফোর এভাবে টেন পর্যন্ত লেখার পর নিচে একটি করে ঘর হবে সেই ঘরের মধ্যে আপনি যে ফার্স্টের যে অ্যানসারটা সেই অ্যানসারটা লিখবেন তারপর সেকেন্ড অ্যান্সারটা এখানে লিখবেন থার্ড অ্যান্সারটা এখানে ফোর্থ অ্যানসারটা এখানে এইভাবে আপনি দশটি অ্যান্সার লিখবেন তারপর মেন জিনিসটি হলো আমরা সকলে ভুল করি যে এখানে নাম্বার ডি লেখার পর আমরা এখানে কী করি নাম্বার ডি লেখে ফুল করি তারপর নাম্বার ই লিখে ফুল করি কিন্তু আসলে এটা রং লিখতে হবে কীভাবে এখানে ডি এখানে আপনি অ্যান্সার লেখার পর ডি নম্বরে যে সেন্টেন্সটা সেন্টেন্সটি লিখবেন ফুল স্টপ ইউজ করে তারপর ই নম্বরে সেন্টেন্সটি এখানে লিখবেন ফুল স্টপ ইউজ করে তারপর আবার সি নম্বর সেন্টেন্স লিখবেন এইভাবে প্যারাগ্রাফ আকারে বা কপি কোনো একটি বর্ণনা আকারে এখানে লিখতে হবে তাহলে আপনি ফুল মার্কস পাবেন এই হচ্ছে রিয়ালেন্স লেখার নিয়ম আশা করি সবার ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন lo no más sobre todo. No, 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 no.